حضور. قبر ستوري؟ زين. هاي اللي قلت لها. زانني تو زالي اسلام. زانم نا. دي عمر كم زالي قلي. انتو هاي اللي كم نا؟ حق قولي ميلا زال بانغلام. بانغلي. بانغلي. তুই ঠিক সময় আইছিস। কবেজ রে তরে আমার খুব দরকার। দেশের অবস্থা ভালো না রে কবেজ। দেশের অবস্থা খুব খারাপ। তোরে কি করি শুনোস না? আমার এইসব কথা কন কেন? আমি কি এসব বুঝি? দেশ স্বাধীন করবো স্বাধীন। আমরা যেন পরাধীন আছি। দেশ স্বাধীন কইরা হিন্দুস্থানের লগে যায় মিলবো। আরে পিচ্ছি পিচ্ছি পোলাপান বুঝতো, পিচ্ছি পিচ্ছি পোলাপান গুলো এমন ফাল দিতেছে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। তোমার আমার ঠিকানা জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শুনছোস? তুই শুনলি? যে শুনলাম। হারেস মাস্টার নেতা হয়েছে, পিচ্ছি পিচ্ছি পোলাপান গুলো এমন কাম করতেছে রাস্তায় বাইরিতে পারি না। হারেস মাস্টারের কথা কন? হ্যাঁ কথাই তুই তুই দেড় অবস্থা আসিলি না? অবস্থা বদলাইছে রে কবেশ, অবস্থা বদলাইছে। বুঝি না তুই তো সারা জীবন খালি বুঝি না বুঝিয়ে কই রয়ে গেলি। থাক তোর বোঝানোর কাম নাই, আমি যা কই এইটা কর। কোন সারা জীবন তো তাই করলাম। একদম খুন কইরা দিবি কবেজ, খুন। তুই তো দেড় বছর আসিলি না, দেশের অবস্থা অনেক বদলাইছে। খুন্ডাহন খুন্ডাহন খুব জরুরি। করবি না? করবি? আরে দেশের যে অবস্থা এর মধ্যে আখ ফ্যাক্টরে মাইরা ফেলাইলে কেউ বুঝবো না কান্দা কেটা করছে। খুন্ডা কইরা দে বাপ। আজ 23শে মার্চ, আজ এই পতাকা এখানে উড়ামু। এই পতাকার জীবন থাকতে এখান থেকে নামবোরা। এ বান করা বান, এই পতাকা আর নামবোরা। ওই যে রমজান মাতবর আইতাছে, একটা শুভ দিন, কিন্তু তোমরা এটা কি পতাকা উড়াইলে? আপনি চিনেন না চাচা, এটা হইল গিয়া স্বাধীন বাংলার পতাকা। আপনি ভালা করে ছিলেন। আরে বেড়া চিনি 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 বলে তো জিগাইতাছি। মাস্টের কামডা কি ভালা করলা? মাস্টার সাহেব ওই যে পতাকা দেখতেছেন,
ওই পতাকার ওখান থেকে নামবো না। নামবো না? না কি তাহলে জামেল এত যাই তো যত সব আমার উপর দিয়ে দেবো নাকি? আমারই তো সব সামলাই দিব। তোমার কি তুই সামলাল লাগবো না? জামেলা হইলে আমি সামলাম। পতাকাটা উড়ানের কামটা ভালো হইল না, সেইটা আমরা বুঝবো। এই পতাকা উড়ানোর আগে মাস্টার আমার একটু জিগাইলে পাত্তা, আমি হইলাম গিয়ে গ্রামের মুরব্বী। আরে মুরব্বী ভাই বা নিলেই মুরব্বী হন না? রমজান তুমি কি কইতে চাও? এই যে উনি যে কথা বলছেন সেটা তো আপনি নিজের কানেই শুনেছেন, এত বেশি বেশি কথা বলেন কেন? এই ব্যাপার নিয়ে আপনার করে বেশি চিন্তা করতে হইব না। আপনারা যেইটা চান আমরা সকলে এইটা চাই না। আমরা চাই এই দেশটা স্বাধীন করবো। একখান পতাকা উল্লো রে কবে আমি উড়াইতে পারলাম না। হ দেখলাম, একখান পতাকা হোক জয় বাংলার পতাকা, পতাকা তো আমি এলাম গিয়া গ্রামের মুরব্বী, আমি কিছুই জানলাম না। এই পতাকা না উড়াইয়া ভালোই হয়েছে কবে, তুই কিছু বুঝতেছ না? বুঝি না। সামনে মহাবিপদ। আমি জানতাম এমন হইব। তিরু থেকে ঠিক কি কি হুল্লা কত? আরে ঢাকা শহরে কোনো মানুষের বাচ্চা নাই, সব সাবা কইরা ফেলাইতাছে বুঝছো? রক্তের নদী বইতাছে, রক্তের নদী। কি কইতাছ? একখান মানুষও বাচ্চা নাই? নাই, সাবা কইরা ফেলাইতাছে, বন্দুক তুলতাছে আর মারতাছে। এই আমার গ্রামে যে জয় বাংলার পতাকা উড়লো, জয় বাংলার পতাকা উড়লে আর রক্ষা নাই, পাকিস্তানি মিলিটারি বইলা কথা। ওখানে আমরা কি করুম? যা শুনতাছি মিলিটারি তো মানুষ মারতে মারতে এই পর্যন্ত আগে পড়বো। এই চল রমজান মিয়ারে গিয়া দিঘাই কি করুন যায়। আকমল মিয়ার বাড়িতে গেল হয়, আমিও তো মোলকে যাইতেছি, ভয়ে আমার শিশির লাগতেছে। চল 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 চল। শোনো, পাকিস্তান ভাঙানোর যে খায়েস হয়েছিল কাফের গো, তার উচিত শিক্ষা এখন পাইতাছে। যে হুজুর, কাফের গো রক্তে এখন ঢাকা সর ভাইসা দিতেছে। আরে সবুর কর, সবুর কর, সারা দেশই ভাসবো তো স্যার। সারা দেশ না ভাসলে আমরা সুদ যাব না। তা তো নিশ্চয়, তা তো নিশ্চয়। শোনা, ধরে লও এই সারা পূর্ব পাকিস্তানে মিলিটারিরা যাইব, তারপর ওই কাফের গো ঘর থেকে টাইনা বাইর করবো, এরপর গুলি করে বেড়া দেবা। হুজুর, মাইরা ফেলবো। তুই কি মনে করছিস তাহলে কুলে লয়ে আদর করবো? হুজুর, হুন্সি ঢাকা শহরে খুব অত্যাচার করছে, কাউরে রেহাই দেয় নাই, মাইয়া গড়ে ধরে লয়ে গেছে, পাঁচ বছরের বাচ্চাও রেহাই পায় নাই। এইসব কামের দরকার আছে। হ্যাঁ হুজুর, তা তো নিশ্চয়, তা তো নিশ্চয়। শোনা, মিলিটারি কিন্তু আমাকে গ্রামে আইব। হ অন্ত লোকজন জানতে চাইতেছে আপনার কাছে তারা কি করবো। আমি আছি না, কোনো চিন্তা নাই, তা করে করতে আমি আছি তো। তুমি একটু যখন তখন লিচ্ছয় লিচ্ছয় করো না। শোন, সবাইরে কয়ে দিবি চিন্তার কোনো কারণ নাই, আমি আছি। আরে বেড়া, আমি থাকতে তো গোবর দর কিছু। কইছিলাম না সত্তান রয়ে দিব। জয় জয় বাংলা, কর জয় বাংলা। আরে কি জয় বাংলা করে যা সবই কই আমার ভারতবর্ষ কই মিনি কি নাম সে লেস পিলে পালাই। আরে আরে মিলিটারি মাই পোষক মাই রা করে সবাই রে না সমান করে দিই। ক এখন জয় বাংলা কই, ক ক কবে তুই ক আমি জয় বাংলা কই। আমি কেমনে কমু, আমি কি দেখছি নাই কই গেছে?
তুই তো গুরু, তুই দেস না। আরে এই গ্রামে তো মিলিটারি আইব নাকি? আমার এইসব কথা কন কেন? মিলিটারি আইলে আইব, না আইলে না আইব, আমার কি? আমরা দেশের জন্য যুদ্ধ করবো কেমন করে? যুদ্ধ কি সত্যি হইবো মাস্টার সাহেব? তোমার কি মনে হয়? মনে হয় হইব। তাহলে হইব, তোমরা চাইলেই হইব। নাহলে পাকিস্তানিরা আমাগরে জ্বালাইয়া পুড়াইয়া মাইরা কাইটা কেবল সাফ করে ফেলবো, আর আমাগরে সেটা মুখ বন্ধ করে সহ্য করতে হইব। আপনি কি যে করেন না মাস্টার সাহেব? চলো আমরা সবাই একসঙ্গে পালাই যাই। যাওয়ানোর আগে ওই বদমাশ দুইটার মাইরা যাই, রমজান রেয়া রাখ মরল না। আমরা খামোখা মানুষ মারব না। শোনো, পাশের গ্রামে মিলিটারি চলে আসছে, আমরা কাল রাতে গ্রাম থেকে পালাইব। গঞ্জে গেছিলাম, দেখলাম মিলিটারি সব বন্দুক নিয়ে এদিকে আইতেছে। কবে ভাইজান মিলিটারি নাকি আইতেছে? এই তো আমি তো শুনলাম। আমগো সবাই রে নাকি মাইরা ফেলাইব। এই কথা তোরে কেনাই কইছে? ভাইজান যাওয়ানোর সময় কইয়া গেছে। তাইলে হেতরে লগে নিল না কেন? মিলিটারি আইব, থাকবো, হ্যাগো কাম হেরা করবো, আমগো কি? আমার ডর করে। ডরের কিছু নাই। ওই তুই আনসার আলীর লগে বিয়া বইবি কবে? দূর। দেরি হয়ে গেল না? আমাকে মিলিটারি না বল, আইসা বললো কেন? আমি যে হুজুর দেখেলাম স্কুলের মাঠে মিলিটারি হারাইছে, দেখে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। হায় হায়, কষ্ট মিলিটারি আইসা গেছে। আহারি, আমি আরো মনে করলাম মিলিটারি আমাকে গ্রামের মুখে ঢুকানোর আগে আমি তাদের প্রথম সালাম আলকিটা দিব। হুজুর জলদি করে চলেন, লেট হইয়া গেল। হ্যাঁ চল চল। আকমল প্রধান যদি আবার আমার আগে চলল ভাই, তাইলে তো আবার অসুবিধা। কবে একবার মনে হইতেছে দেরি করে যাই, হেরা আইসে একটু জিরাই নি। হ্যাঁ তারপর যাবনি, আর এখন আইসে মেজাজটাজ গরম না। আবার মনে হয় যদি দেরি করে যাই, রমজান যদি লাইন করে ফেলে, এখন আর কোনো ডর নাই। বুঝছ? হ্যাঁ বুঝছি, মিলিটারি আইছে তো কোনো ডর নাই। এই লোকজন জোগাড় করছ? করছি, ভালো। আমিও সব জোগাড় করছি, মসজিদ থেকে আজান দেওয়া হয়েছে, অহন যাইয়া স্কুলের পোলাপান গুদিয়া পাকিস্তানি কমই গান গাও। ওই ড্রিল মাস্টারে কয়ে রাখছি। দেখলাম তো, চল যাই। যে যান,
বাইরে মিছিলে যাইব বইলা লোকজন সব খাড়াই রয়েছে। তুই যাবি না? আমি গিয়া কি করুম, খালি খালি আমারে লগে নিতে চান কেন? আরে ব্যাকুল, মিলিটারি আইছে। আইছে আইছে, আমারে তো ডাইকে পাঠায় নাই। না রে কবে তোর বুদ্ধি শুদ্ধ হইব না। আরে এত বড় একটা খেলা চলতেছে, ওই খেলার মধ্যে তুই? এইসব খেলার মধ্যে আমারে রাইখেন না, বুঝি না। এর সায় কাম করুন অনেক সহজ। দিউ রে দিউ, তোর একটা বালা কাম দিউ। খুন টুনের কথা কিন্তু কইেন না, কঠিন কাম। তোর কাছে আবার কঠিন কি রে? কঠিন কি? वेलकम मिसाइल मुझे बहुत पसंद है, मगर आप तो देर कर दिए, बहुत देर कर दिए। माय ट्रूप्स आर हियर फॉर अ लॉन्ग टाइम एंड आई डोंट लाइक इट। ठीक है, सुनिए, नाउ लिसन। बंगाली लोग एक होमलेस, हेल्पलेस, होपलेस एक नेशन है। हम उसको आइडेंटिटी देने के लिए यहां आए हैं एंड दैट इज द रीजन वी आर हियर। तो फिर बड़े साहब, क्या नाम है आपका? आपका की नाम अच्छे जी? अकमल प्रधान साहब। अकमल प्रधान जी, सच्चा मुसलमान नाम है जी। क्या नमाज पढ़ते हो, रोजा रखते हो? सर आप एकदम पाकिस्तानी मुसलमान है। अच्छा अच्छा, बहुत खूब। और आप? जी, मेरा नाम है ये रमजान अली, रमजान अली महतो। अच्छा, आप तो मुझे ज्यादा चलाक मालूम हो रहे हो। क्या आप भी नमाज पढ़ते हो, रोजा रखते हो? जी जी सर, रोजा भी रखता है, नमाज भी पढ़ता है। अकमल साहब जी, आप तो सच्चा मुसलमान हैं जी, कलमा जानते हैं? हाँ? तो पढ़ो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अच्छा, बहुत खूब। आपका तो नाम रमजान है ना? जी सर। तुम भी पढ़ो कलमाते अब ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह कलमा शहादत। ठीक है ठीक है। आप जानते हैं, आप जानते हैं ये सही पढ़ा के नहीं जी? और रमजान साहब? जी सर। ये सही पढ़ा? जी सर, सही पढ़ा है। आप जानते हैं किस लिए मैं ये पूछा आपको कि कौन सही पढ़ा के नहीं? छोड़िए इन बातों को, जाने दीजिए सब, सुनिए मेरी बात। वी आर फ्रॉम ए मार्शल नेशन एंड आई नो हाउ टू शूट। जो हमारे खिलाफ में आएगा हम उसको खत्म कर देते हैं। अकमल साहब जी, थोड़ी देर पहले हम जब आ रहे थे जी, तो हमने सुना स्कूल के बच्चों कौमी तराना सुना रहा था, यानी कि नेशनल एंथम। ওইটা ওইটা স্যার আমি ব্যবস্থা করছি, মাস্টারকে কইছিলাম শিখাইতে। আচ্ছা, মাস্টার কা হ্যায়? এদে ভাই এখানে। এই মাস্টার স্যার। এই ওয়ালাইকুম। আপনি लड़कों को नेशनल एंथम यानी कौमी तराना सिखाया? बिल्कुल गलत सिखाया, बहुत गड़बड़ कर दिए। ये बहुत गलत है और गलत नेशनल एंथम सिखाने के लिए आपको सजा दी जा रही है, और ये सजा ये है। ठीक है, अकबर साहब और रमजान साहब, आप दोनों में से रमजान आप मुझे ज्यादा चलाक मालूम है। ठीक है अकमल साहब जी, आपने तो कहा कि ये मास्टर ने कौमी तराना सिखाया। गलत कौमी तराना सिखाने के लिए आपको क्या सजा मिलनी चाहिए? बस কি আশ্চর্য হুজুর, এতগুলো মানুষের সামনে আপনি কাইন্দা বাসাইলেন? বাজে কথা করছি, কাইন্দা বাসামু না তো হাইসে বাসামু। এটা খুবই সরমের কথা,
এসে আরো সরম বাড়বো যদি তুই আমার একটা কাম কইরা না দেস। কি কাম? আগেও কইছি, খুন। হারিস মাস্টার তো পলাইছে, হ্যারে কেমনে খুন করুম? আরে থাকলেও পারতাম না, হ্যার ছোট বইনটারে আমি বড় মায়া করি। তুই কাউরে মায়া করো এটাও বিশ্বাস যাইতে কর। আরে ব্যাস কর, হারেস মাস্টার রে মাটি তরে কেডা কইছে। তাহলে কার কথা কর? তুই খুন করবি রমজান রে। কারে? রমজান রে, হেই আমার একমাত্র শত্রু রে। সবাইসে থাকে আমার বড় ক্ষতি রে, তোর ক্ষতি। তুই রাজি হয়ে যা, তোর অনেক জমি দিবি। জমি দিয়া আমি কি করুম? আমি কি সংসারী? ব্যাক কর। আরে তোর এই জওয়ান কি কি থাকবো? তুই থিতুয়ে বইবি না? শুন কর, তোরে আমি একটা সুন্দর দেখে মাইয়ের লোক বিয়ে দিব, তোর অনেক টাকা দিই, অনেক টাকা দিই। কবে? তুই তো একটা পাপী মানুষ। যে এইটা আমি জানি, আমি পাপী, জীবনে অনেক পাপ করছি। তাহলে কর, এই পাপটা করলে তোর কি কিছু আই বুঝাইব? কর, আই বুঝাইব। আরে একটা খুন করা কি একটু বড় ব্যাপার? না, কে কয় বড় ব্যাপার? ওই মিলিটারির ইচ্ছা হইল আর মাস্টারে গুলি করে মেরে ফেলাইল, কে কয় খুন বড় ব্যাপার? আর আপনি, আপনি আমাদের প্রথম থেকে কইতাছেন মিলিটারি আইলে শান্তি আইব। চুপ চুপ, যা বুঝোস না, ওইসব করিস না। আরে কেমনে মারলো? পাখির মতো গুলি করে মারলো, আর তাই দেখা আমি পাপি, আমি তাই পে গেলাম। তোর এইসব চিন্তা করার কাম নেই, তুই তুই রমজানের কথা চিন্তা কর। আর আপনি আর রমজান ওই পাপির খেদমত কর্মের লাইগা অস্থির হয়ে আছে, বুঝি না আমি, বুঝি না। और देखो रमजान को गौर करो, कब से आए हुए हैं और आते हुए ये दो अखबार भी लाए हैं, ठीक है, दो दिन के पुराने हैं। आई कॉल दिस एफिशिएंसी एंड आई लाइक एफिशिएंट पीपल, ठीक है अखबार साहब जी। अब मैं आपका एफिशिएंसी देखना मांगता हूं, मेरा लिस्ट चाहिए, मुझे लिस्ट चाहिए। यू डोंट लुक इंटेलिजेंट एट ऑल। देखो मेरे आसपास में गधों नहीं चाहिए, उल्लू नहीं चाहिए। और रमजान आप भी तो आती हुई लिस्ट नहीं लाए हैं। স্যার, এরা সব অশিক্ষিত মানুষ হয়। অশিক্ষিত ইয়ানি অনপড়, অনপড় আদমি ভি বহুত ডেঞ্জারাস হতে হ্যায়। নাহি নাহি স্যার, আমি চিনি এদের, অশিক্ষিত হলে স্যার এরা ভালো মানুষ। স্যার শাট আপ, তুম বঙ্গালি হ্যায়? নাহি। আর ইসলিয়ে হর বঙ্গালি কো তুম আচ্ছা বোল রাহে হ্যায়? নাহি স্যার, আমি পাকিস্তানি হ্যায় স্যার। আব তো পাকিস্তানি বনোগে ইসলিয়ে কি আব আয়া হ্যায় উঁট পাহাড় কে নিচে। आप पाकिस्तानी बनने के सिवा तुम्हारा कोई गुजारा नहीं है, ठीक है। एक कमेटी के बारे में तुम कह रहे थे ना अकमल साहब, ठीक है, वो कमेटी बना लो और मुझे लिस्ट दो, मुझे लिस्ट चाहिए। अगर लिस्ट मुझे नहीं मिलेगा तो मेरा शक्ल कुछ और ही होगा। क्या सिर्फ
কমিটির মধ্যে কবে ধরে রাখবেন না? কেন পরে রাখুন কে, কবে ধরে রাখুন কে? আরে পাকিস্তানের পক্ষে এই গ্রামে একখান মাত্র কমিটি হইতেছে, সেখানে কবে ধরে না রাখলে চলবো? চলবো চলবো, কোনো খারাপ লোক আমরা আমাকে কমিটিতে রাখবার চাই। তাতা নিশ্চয়, তাতা নিশ্চয়। শুনলি শুনলি তোরে কি কয়, শুনলি তোরে কি কয়? আহা, এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে চলবে? এই জয় বাংলার লোকদের লিস্ট করতে হবে না? লেখেন বল। এক নম্বর হারস মাস্টার ইদ্রিস লুৎফর কিসমত গিয়াসুদ্দিন। গিয়াসুদ্দিন নাম বাদ দিব। হ্যাঁ বাদ দিব কে, তোমার রাত্রি লাগে বুঝলে? হ্যাঁ কে জয় বাংলার মধ্যে যায় নাই? দেখেন মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ খালো বাইতে বেড়াইতে গেছে। কোন যে জয় বাংলার নেতার নাম দিবেন না, সে তো ইয়ে লেখা। আকমল ভাই, এ আপনার সঙ্গে লোকটা কিছু বললো বলে মনে হয়? না না, কি কইব, কি বুঝে কি কইব। না তবে কমিটিতে ঢুকে পারলাম না রে কবে? কমিটিতে ঢুকা আমি কি করব? আশ্চর্য কথা, সম্মান পাইবি, সুবিধা পাইবি। দরকার নাই, এইসব আমি বুঝি না। এত কম বুদ্ধি হইলে চলে না। রমজান তোরে কমিটিতে ঢুকতে দিল না। হ রমজানের কথা কিছু ভাবছস? রমজান যদি আমাদের ছাড়াই উঠে যায় তাহলে তোর তোর খুব ক্ষতি, আমার ক্ষতি। জানি আমি তোরে জমি দিই, অনেক টাকা দিই, একটু ভাইবা দেখ। তুই তো পাপি মানুষ। আপনারা তিনজনে জয় বাংলার যে লিস্টি বানাইলেন দেখলাম, খুব ভাইবা ভাইবা নাম দিল। আশ্চর্য কথা, ভাবতে হইব না, ভাইবা নাম দিব না। ভাবতে হইব কেন? জয় বাংলায় কারা গেছে আপনি জানেন, রমজান মিয়া জানে, তাও ভাইবা ভাইবা নাম দিতেছেন, এর মানেটা কি? মানে কি দেখলাম তো, যাগব পছন্দ করেন না, হ্যাগো নাম দিতে চাইতেছেন আপনি আর রমজান মিয়া। চুপ, তোরা এত কথা ভাবতে কইছে কেন? যে পোলা বাইন্না কাম শুরু করছেন, না ভাইবা কি উপায়? সো রমজান সাহেব। জি স্যার। আপ হামেন লিড দে রে, ঠিক হ্যায় আপ সামনে সামনে বাড়িয়ে আর আপকে পিছে আমারা ট্রুপ আয়েগা। আপ মুঝে মুক্তিয়ো কি হর ঠিকানা বতাওগে এন্ড দ্য রেস্ট উই উইল ডু। জি স্যার, কোনো সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই। ঠিক হ্যায় আকমল সাহেব। জি স্যার। আপ ভি তো হামারা সাথ যা রেখে নেই। কি যে বলেন হুজুর, যাও। ভেরি গুড, চলো লেটস মুভ। আমি আমার বাইকে লইয়া যাব। ঘর বাড়ি সব আগুন দিয়ে দালাই দিতেছে। তুই খায় থাকতো, জমি হলো আসারে টানতে টানতে নিয়ে গেল। কই নিল, কই নিল? চুপ কর, চুপ কর। তুই কত মাইসের সর্বনাশ কর, মাইসের ক্ষেতের ধান পিজুর করে কাইটে লিয়ে যা, লাঠি দিয়ে মাইসের মাথা পাতা। তুই দেশের কামে কি বুঝবি, তুই দেশের কামে কি বুঝবি রে? দেশের কাম? হ্যাঁ দেশের কাম, বেশি তে রিবেরি করলে তোরা কিন্তু আমি ধরাই দিব। কুমু
गांव के लोग क्यों रो? क्या वो काफिरों के लिए मातम कर रहे हैं? शरा तुम्हें चुप रहो। रमजान जी सर, तुम बोलो। सर हमारो मन है वही कांता से। सर डर के मारे से रोएगा क्यों? क्या वो नहीं जानते कि हम उन्हें काफिरों से बचाने के लिए आए हैं? क्या वो काफिरों से हाथ मिलाने के लिए तैयार तो नहीं हुआ है? नहीं नहीं सर, एक ग्राम में जोय बांग्लार आर कोनो लोक नहीं है सर। नो, मुझे यूं लगता है सबके सब नहीं पकड़ा गया। नहीं, तुम मुझे सही लिस्ट नहीं दिया अकमल साहब। ना सर, जरा छिलो तारा सब पर आई सर। हे ग्राम में सर आर कोनो दिन जोय बांग्लार लोक आते नहीं पाएगा। शट अप इडियट्स, इस गांव में नहीं है वो दूसरा गांव में जाएगा, दूसरा गांव में जाके कैंप बनाएगा, फॉर्मेशन होके मुझे अटैक करेगा। मुझे पता है, हमें सब पता है कहां मुक्ति है कहां नहीं है, हमें सब पता है। सुनो, तुम सब दफा हो जाओ और गांव के कोने कोने में जाओ और जाके इनको बोलो ये रोना बंद करे। अगर बंद ना करे तो मैं इन्हें सारे जिंदगी के लिए रोना बंद करूंगा। जाओ सर, हमको मुक्ति को खबर पाएगा तो आपको खबर दे देगा। ठीक है, जाओ। শান্তি আইব, এই শান্তির কথা কইছিলেন। আমি তো একটা কাম দিছিলাম। এটা কি করলি? এতগুলো মাইন ছেড়ে মাইরা ফালাইলো, খাওয়ার মায়েরে মারলো, মাইয়া গুলোকে ধরে নিল। এইসব তুই বুঝবি না, এইসব লইয়া তোর মাথা গামাইতে হইব না। চোখের সামনে দেখতেছি। চক্ষু বুঝা থাক। আপনি আর রমজান মিয়া মিলিটারির বাবা নেওয়ার লেগে অস্থির হয়ে পড়ছে। অস্থির হইব না, তুই জানোস, ওই তুই জানোস
রমজানে ক্যাপ্টেন সাহেবের দাওয়াত করছে আর ক্যাপ্টেন সাহেব এটা কবুল করছে। খাওয়ান উচিত বিষ, কিন্তু খাওয়াইবো তো পোলাও। আরে কবে এসছি বুঝতে আসোস না। আর মিলিটারি তো সবসময় এই গ্রামে থাকবো না, থাকবো চলে যাবো। আর জাওনের সময় রমজানের যদি মেম্বার বানায় যায় তো তোর অবস্থাও খারাপ। এই এই গোলমালের মধ্যে যদি রমজানের সরায় দেয় মাইরা ফেলার কেউ কিছু বুঝবো না, বুঝছিস না? তাহলে আমি অনেক টাকা দেবো। আরে তুই সংসারী হবি না, এমন টাকা দেবো তোর নাতি পুতির আর চিন্তা করা লাগবো না। বুঝতেছি, তোর বড় লোক ইচ্ছা করে না করে তাইলে 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 রমজানের সরাইতে তুই এত দেরি করতোস কে? ভাবতাছি খুন বললা কথা। কবে তোর মতো একটা পাপি দাপি মানুষ এই কথা কয়? তাহলে আমি কুমু কি? তুই তো অবস্থা নিজেই দেখতেছস নাকি? হ্যাঁ বাপ, একটু বাইবা দেখ। আপনার ঘর কা পকানা মুঝে বহুত হি পছন্দ হ্যায়, বহুত হি উমদা হ্যায়। থ্যাংক ইউ স্যার। স্যার আমি তো কিছু ভাবতে নেই পারতা হ্যায়। কিউ? এই যে আপনি আপনি আমার বাড়িতে আইছেন, আমার দাওয়াত কবুল কইরা হ্যায়। কিউ নি আয়েগা? কিউ নি আয়েগা? জরুর আয়েগা। আল্লাহ আল্লাহ আপনাকে ঠিক সময় মতো না আমাগো গ্রামে পাঠাইছে। আমি আমি স্যার পরম আল্লাহ তাআলার কাছে শুকর গোজানা করি যে তিনি ঠিক সময় মতো না আমাগো গ্রামে আপনারে পাঠাইছে। আরাম সদা এতগুলো মানুষ যখন বললো তখন তো কান্দো না। হুজুর, আপনি হামারা ঘর মে একদিন নেই জায়গা। আচ্ছা আচ্ছা, তো ফির আপকে ঘর মে ভি মুঝে জানা পড়েগা রমজান। জি স্যার। আচ্ছা তো ঠিক হ্যায়, এম লগতা হ্যায় কি রমজান সাহেব কে ঘর মে খানা খানে কে বাদ আপকা পছন্দ নেই আয়া, আপ নারাজ হ্যায়? নেই নেই, ঠিক হ্যায়, কোই বাত নেই হ্যায়, কিসি অর দেন। হ্যাঁ জি। আচ্ছা রমজান সাহেব, তো ফির আপ কিয়া কহ রহে থে? ইয়ে স্যার, হাম কইতা হ্যায় ইয়ে এই যে হারেজ মাস্টের কা ছোট বোন হ্যায়, ইয়ে ওর বিয়ের ইয়ে সাদি 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 কা বারে মে হাম কইতা হ্যায় স্যার। এই ওর সাদিটা যদি স্যার আপনি নিজে থাইক্কা করাইয়া দিতেন তাইলে স্যার আমার খুব গেরামে মানুষ খুব খুশি হইতো আর কি। কে আমার লড়কি কি? এই 16-17 হইব আর কি। দ্যাটস এ ফ্যান্টাস্টিক এজ। কিসকে সাথ শাদি হোনে ওয়ালা হ্যায়? ইয়ে স্যার, আমাকো আমাকো মসজিদের আমাকো মসজিদের মুয়াজ্জিনের লগে স্যার। নাম হইলো স্যার আনসার আলী। হুজুর, ওই আনসার আলী রে আপনারা যেদিন আয়া হ্যায় ওই দিন আমি ওরে আদান দিতে কইছিলাম। আচ্ছা আচ্ছা, তো রমজান সাহেব শাদি কা অ্যারেঞ্জমেন্ট করো আর আজ ই রাত কো শাদি হোগা। Fantastically pretty and beautiful. Ramzan sahab, this sir, क्या आप सोच सकते हैं कि आज हम एक बहुत ही अच्छा काम करने जा रहे हैं? जी सर, सकता है। आज हम एक काफिर लड़की को मुसलमान बनाने जा रहे हैं। क्या तुम्हारा हारिस मास्टर मुक्ति में ज्वाइन नहीं किया? जी सर, दिया। तो फिर वो
काफिर नहीं है? जी सर काफिर है। तो फिर उसका बहन भी काफिर हो सकती है। ये सर आपने एकेबारे खाड़ी कथा कह है। দেখছেন মিলিটারি তো যাই সাথেই করতেছে যাই সাথেই বলতেছে চুপ আমি কিছু কইলি আপনি চুপ চুপ করে বঙ্কে ওঠেন কেন চুপ করবি না তো করবি কি তুই এসবে কি বুঝছস আমি আপনি তোমারে কিছু বুঝে দিতে চাইতেছেন তো রমজান যে শাড়ি পরানো শুরু করো रमजान साहब जी सर मेरा बिस्तर लगाओ रात बहुत हुए मुझे नींद आ रही है सर आपका बिस्तर रेडी है सर आमी एक कथा कहते चाहिए हाँ बोलो ये सर जे हारेज मास्टर बोइन हवा बीबी हवा बीबी रे आर तार जामाई ये आंसर अली दे आंसर अली को बैठे पढ़ाई दी सर नाव शाको उसके अपने घर में भेजो और क्या तुम गुल्लू बल के क्यों खड़े हो हाँ मेरा बात तुम्हारा समझ में नहीं आया किसने जबान तुम्हारा खींच लिया है आया है सर आया है अकमल साहब जी आपका चेहरा क्यों उलझी हुई है आप क्या हमसे नाराज है नहीं 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 तो फिर আপনি বুঝছিলেন মিলিটারিটা শান্তি ফিরাই আনবো অহনকুল এইটারে আপনি শান্তি কন তারা তো দুজক খুলে বুঝছে আরে শান্তি আনতে এইসব অল্প স্বল্প হয় বাজে কথা কইেন না ওই পাক মিলিটারি ওই ক্যাপ্টেন ওরা হইতেছে শয়তান আর ওই শয়তানের লোকে আছেন আপনি আর রমজান মিয়া চুপ ক ক কয়েল আমি তো সুযোগ পাইছস ক খুব তো কইছিলেন আপনি আর মিলিটারি মিল্লা বালাগাম করবেন এখন দেখতেছি তো কি ভালো কামটাই না করতেছে যেসব বুঝোস না ওইসব কথা কস কিসের লিখে হ্যাঁ শোন কবে এই তোর জমিটা লিখে দিই ওইসব কাম ভাইবা করতে হয় আরে ভাইবা করতে হয় এর লিখে তো তোরে বেশি জমি দিন বেশি টাকা অন লিখে দেই ভাইবা দেখি ভাবতে ভাবতে সময় পার আরে ভাবতে ভাবতে এক সময় দেখবি রমজানে তরে আর আমার এই গলায় দড়ি দিয়া ডুগডুগি বানাইয়া একেবারে বান্দরের মতো নাচাইতেছে মিলিটারি যখন
হাওয়া বিবিরের টাইম না, ক্যাপ্টেনের ঘরে নিয়ে গেল, আপনি বাধা দিলেন না। কির মধ্যে কি কথা, আবার কালি মারল। মুক্তি না তো রমজান সাহেব। জি স্যার, আপকে বহুত বহুত শুক্রিয়া কি আপকে বাস্তে ইয়ে দোনো মুক্তি পকড়ে গে। ইয়ে দো হরামজাদে পাকিস্তান কো টুকরা করনা চাহতা হে অর খুদা পর ইনকা কোই ঈমান নেই হে। কাফির কো সাথ হাত মিলাকর ইয়ে দোনো হরামজাদা ইস মুলক কো হিন্দু মুলক বানানা চাহতা হে। ঠিক হে ঠিক হে, হম দেখ লেঙ্গে। আর সোচিয়ে, সব লোক সোচিয়ে, হামারে দো জওয়ান ইনে পকড়নে কে লিয়ে শহীদ হো গয়ে। কিতনা বড়া কুসুর ইনে কিয়া হে। আর সব বলা না মিলিটারি মারছে এরা লোগো খুশা। আপনি এই দিন যে মুক্তির কথা কইছিলেন, এরা হে মুক্তি, আর এরা হলো দেশের শত্রু। মিলিটারি মাইরা কাম এরা ভালাই করছে। ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ, কল ইসকা